ক্লাব ফুটবলে সবচেয়ে জনপ্রিয় লীগ হিসেবে ধরা হয়। স্পেনের লালিগা, ইংল্যান্ডের প্রিমিয়ার লীগ, ইটালি সিরিয়া, জার্মানির বুন্দেসলিগা ও ফ্রান্সের লিগ ওয়ানকে। 2022-23 মৌসুমে এসব লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন বিভিন্ন দেশের ফুটবল তারকারা। চলতি মৌসুমে লালিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রবার্ট লেভানডস্কি। বার্সেলোনার এই তারকা 34 ম্যাচ খেলে 23 গোল করেছেন। তালিকা দুই আছেন সম্প্রতি রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া স্ট্রাইকার করিম বেনজেমা, তিনি 24 ম্যাচ থেকে গোল করেছেন 19টি। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হল্যান্ড টুর্নামেন্টটির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, 35 ম্যাচ থেকে 36টি গোল করেছেন তিনি। এছাড়া ইংলিশ তারকা হ্যারিকেন 38 ম্যাচ থেকে 30 গোল করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ইটালিয়ান সিরিয়ায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নাইজেরিয়ান ফুটবলার ভিক্টর ওসেমিন। নেপোলির এই ফরোয়ার্ড 32 ম্যাচ থেকে 26 গোল করেছেন। আর আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের হয়ে 38 ম্যাচ থেকে 21 গোল করেছেন। বুন্দেসলিগায় জার্মান তারকা নিকোলাস ফুলকুর্ক ওয়েল্ডার ব্রেইমেনের হয়ে 28 ম্যাচ থেকে 16 গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এছাড়া লাইপজিগের ক্রিস্টোফার এনকুকু 25 ম্যাচে 16 গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এই মৌসুমে ফরাসি লীগটিতে খেলেছেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত তারকারা, তাই এই লীগটিতে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এই মৌসুমে লিওনেল মেসি, নেইমার জুনিয়রদের মতো তারকার ভিড়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কিলিয়ান এমব্যাপে। পিএসজির জার্সিতে এমব্যাপে 34 ম্যাচ থেকে 29 গোল করেছেন, যার মধ্যে অসংখ্য গোলে সহায়তা করেছেন তার সতীর্থ লিওনেল মেসি ও নেইমার জুনিয়রই। আর লিওর জার্সিতে খেলা আলেকজান্ডার লাকাজেট 35 ম্যাচ থেকে 27 গোল করে দুইয়ে রয়েছেন। এছাড়া পিএসজির হয়ে মেসির গোল সংখ্যা 16টি এবং নেইমারের 13টি।